সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। যেভাবে তৃণমূল থেকে এক এক করে সমস্ত পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, ঠিক একই রাস্তায় নাকি গেরুয়া শিবিরে ছেড়ে শাসক দলের দিকে এগোচ্ছেন বিজেপি এক সাংসদ। জল্পনা তিনি ঠাকুরনগরের ঠাকুরবাড়ির ছেলে শান্তনু ঠাকুর। বড়দিনের বড় জল্পনায় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন বনগাঁর বিজেপি সাংসদ। এই নিয়ে শান্তনু প্রকাশ্যে অবশ্য মুখ খুলছেন না, প্রতিক্রিয়া জানায়নি বিজেপি তৃণমূল কোনো পক্ষই। তবে সূত্রের খবর, চলতি সপ্তাহে গোপনে শান্তনুর সঙ্গে বৈঠক সেরেছেন শাসক দলের এক মন্ত্রী, সম্ভবত বৈঠকে ছিলেন প্রশান্ত কিশোরও। সেখানে সিদ্ধান্ত হয়েছে বিধানসভা নির্বাচনের আগেই সাংসদ পদ ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন শান্তনু ঠাকুর, তারপর বনগাঁড়ি কোনো এক বিধানসভা আসন থেকে প্রার্থী হবেন তিনি, জিতলে মন্ত্রীও করা হবে বলে সূত্রের খবর। এর পাশাপাশি শান্তনু ঠাকুরকে জেড প্লাস সিকিউরিটি ও বুলেট প্রুফ গাড়িও দেওয়া হবে বলে জানা গিয়েছে। আর শান্তনু ছেড়ে আসা লোকসভা কেন্দ্রের প্রার্থী হবেন তার কাকিমা মমতা বালা ঠাকুর। পারিবারিক স্তরে দুজনের মধ্যে বিবাদ থাকলেও এবার মতুয়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য দুজন একই সঙ্গে কাজ করার বার্তা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। অমিত শাহ বঙ্গ সফরে আসার আগেই কৈলাস বিজয়বর্গীয় ঠাকুরনগরে গিয়ে শান্তনুর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দিয়েছিলেন জানুয়ারি মাসের মধ্যে সিএএ লাগু হবে, এমনকি বনগাঁ ও রানাঘাট লোকসভা কেন্দ্রের অধীনে বিধানসভা কেন্দ্রগুলিতে শান্তনুর পছন্দ মতো প্রার্থী দেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে সূত্রের খবর। কিন্তু সম্প্রতি অমিত শাহ বাংলায় এসে জানিয়ে দেন, কোভিডের টিকাকরণ শুরু হওয়ার পরেই এনআরসি চালুর কথা ভাববে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে বাংলায় সিএএ কার্যত বিষ বাউ জলে। এর থেকে শান্তনুর মনে হয় যে বিজেপি মতুয়াদের সঙ্গে প্রতারণাই করছে। এই নিয়ে ঘনিষ্ঠ মহলে তিনি ক্ষোভও জানান আর প্রকাশ্যে জানিয়ে দেন অমিত শাহ ঠাকুরনগরে এসে সিএএ নিয়ে স্পষ্ট ঘোষণা না করে যাওয়া অবধি তিনি বিজেপির কোনো সভা বা কর্মসূচিতে যোগ দেবেন না। এই পরিস্থিতিতে শান্তনু যোগদান করলে বনগাঁও রানাঘাট লোকসভা এলাকায় 2019 সালে শাসক দলে যে জমি হারিয়েছিল তা আবার ফিরে আসবে বলে আশা। করোনা তো একটা বিশ্ব মহামারী, মারণ মহামারী, সেটা তার ভ্যাকসিন এসে আসুক, সমাজে আসুক, সেটা তো সকলের এক্সপেকটেশন। কিন্তু আমার মনে হয় না যে করোনার জন্যে এই সিএ আটকে থাকবে, কেননা যদি তাই হয় তাহলে তো ভোট করানো যে উচিত ছিল না, তাহলে তো বড় বড় জনসভাগুলো করা উচিত ছিল না, এতই যদি অ্যাক্টিভিটি শুধু এটাতে হয়, এটা একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, অবশ্যই একটা বিশ্ব মহামারী এবং মানুষের মধ্যে প্যান্ডামিক, যে প্যান্ডামিকের কারণে এটা নিয়ে মুভমেন্ট করা যায়নি, কিন্তু এখন সিচুয়েশানটা ডিফারেন্ট। এখন একটা সিদ্ধান্ত আমার মনে হয় মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা সিদ্ধান্তে আসা উচিত যে এটা হচ্ছে কি হচ্ছে না। এটা সময়ের উপরে নির্ভর করছে যে কী সিদ্ধান্ত দেবেন বা কী সিদ্ধান্ত হতে চলেছে, সে পরিস্থিতিতে আমরা অপেক্ষা করছি। দেখুন, আমি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোক নই, আমার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সেই সংগঠন ব্যাকগ্রাউন্ডের লোক আমরা। আমাদের বর্তমান অবস্থাতে 5 লক্ষের উপরে অ্যাক্টিভ মেম্বার আছে, 20 লক্ষের উপরে ইনঅ্যাক্টিভ মেম্বার আছে। তো সেই সংগঠন আমাকে বলেছিল, সিদ্ধান্ত নিয়েছিল তারা যে আমাকে রাজনীতি করতে হবে, এবং রাজনীতি করলে আমাদের যেই টোটাল জাতিগত সমস্যা, উদ্বাস্তু সমস্যা, এই সমস্যার সমাধানটা হতে পারে, কারণ বিজেপিই প্রতিশ্রুতি দিয়েছিল, তাই আমাকে রাজনীতিতে আসতে হয়েছে। এখন বিষয় হচ্ছে যে রাজনৈতিক যে নোংরা খেলাটা, এগুলো আমাদের প্রয়োজন নেই আমার মনে হয়, কারণ এই রাজনৈতিক নোংরা খেলা আমরা খেলি না, কারণ এত বড় বৃহত্তর মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে আমরা বক্তব্য রেখেছি, সমাজের স্বার্থে কাজ করতে নেমেছি, তো এখানে নোংরা খেলা খেলে। তবে আমি বলছি একটা বিষয় যে এই সিএ পাশ হওয়া বা না হওয়ার একটা যেমন ভালো দিক আছে, একটা খারাপ দিকও আছে, তো সময় বলবে সেই ভালো খারাপ দিক কী আছে। এবং এই এই বিপুল মানুষের জনসমর্থন, এই বিপুল মানুষের জনসমর্থন শুধু নয়, এই বিপুল মানুষের একটা মানে আমার বিশেষ করে বলতে যাওয়া যেটা হচ্ছে যে আমাদের সংগঠনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে আগামী দিনে আমি কাজ করব। সেটা কি হবে এখন এই মুহূর্তে বলা মুশকিল হচ্ছে, আগামী দিনে সেটা ব্যক্ত করব অবশ্যই। সেটা কি দল পরিবর্তন হতে পারে? দেখুন, আমি তো বলেছি যে নোংরা রাজনীতি খেলায় আমরা নামিনি, এত মানুষ, এত মানে শান্তনু ঠাকুর একা রাজনীতি করে না, শান্তনু ঠাকুর রাজনীতি করে তার সমস্ত উদ্বাস্তু মতুয়া সমাজ নিয়ে। তো এখানে যদি শুধু পার্টিকুলার কোনো রাজনৈতিক দল ভাবে যে শান্তনু ঠাকুরে ভাঙিয়ে নিলে আমি সব করে ফেললাম, দ্যাটস আ রং থিঙ্কিং আমার মনে হয়। তো আমরা
ইতিমধ্যে পশ্চিমবঙ্গে নিয়ার অ্যাবাউট 2.5 crore উপরে 3-3 crore লোকের কাছে রয়েছে। তো এত বড় একটা মানে জনজাহাজ বলে যাকে, তো এই জনজাহাজ নিয়ে আমি একটা সিলি মুভমেন্ট করবো, এটা হতে পারে নাকি? কখনোই হতে পারে না, সেটা আমি সময় হলে বলে দেবো যে আমরা কী করতে চলেছি।